হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। গত 2 মাস যাবৎ জ্যাকমা, যিনি কিনা পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স বিজনেসের প্রতিষ্ঠাতা, তিনি নিখোঁজ রয়েছেন। সেই বিষয়গুলো নিয়েই বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। সেই বিষয়গুলোই আমি আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমান বিশ্বে ই কমার্স বিজনেসের ধারক বাহক জনক যেটাই বলুন না কেন, এরকম একাধিক ব্যক্তি যদি আপনি শীর্ষস্থানে রাখতে চান, তার মধ্যে অন্যতম চীনের এই জ্যাকমা, যিনি আলিবাবা এবং অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ধীরে ধীরে অনেক পরিশ্রমের মাধ্যমে তার প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছেন এবং সারা বিশ্বব্যাপী তার সুনামও রয়েছে। অ্যামাজন নামে আমরা যে সাইটটির কথা জানি, সেটিও এই কোম্পানিরই অন্তর্গত। তিনি তার অদম্য ইচ্ছাশক্তি এবং সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দিয়ে ই কমার্স বিজনেসটাকে বিশ্ব দরবারে এখন একটি প্রতিষ্ঠিত বিজনেসে দাঁড় করিয়েছে এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন ই কমার্সে, তারাও তার এই বিজনেসের পলিসি দেখে একটি আত্মবিশ্বাস পায় এবং তারাও ব্যবসাটাকে সুন্দরভাবে করার একটা স্বপ্ন দেখে। সেই জ্যাকমাকে নিয়েই গত 2-3 মাস যাবৎ শুরু হয়েছে নানান রকমের টালমাটাল অবস্থা এবং গত 2 মাসে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না, মানে তিনি নিখোঁজ নাকি অন্য কোনো ব্যাপার সেটা কেউ বলতে পারছে না। আসলে হয়েছিল যেটা, গত অক্টোবর মাসে সাংহাইয়ের একটি সম্মেলনে জ্যাকমা চীনের আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার একটু সমালোচনা করেন, মানে অতটাও না, সামান্য কিছু কথা উনি নিজের মতো করে বিষয়গুলো বলেন। তারপরে যেটা হয়, তিনি যেহেতু সরকারের বিষয়গুলো নিয়ে আকার ইঙ্গিতে কোনো না কোনো ভাবে একটু কথা বলেছে, এর ফলে নভেম্বর মাসে চীনা সরকার ই কমার্স বিজনেসের কিছু নতুন নিয়ম নিয়ে আসে। এই নতুন নিয়ম নিয়ে আসার ফলে যেটা হয়, আগের নিয়মগুলো খারিজ হয়ে যায় বা বাতিল হয়ে যায়। এই কারণে আলিবাবা বা জ্যাকমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তারপর ডিসেম্বর মাসে এসে এখন যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে জ্যাকমা আসলেই নিরুদ্দেশ বা নিখোঁজ বা অপহৃত, কোথায় আছে কেউ বলতে পারছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এটাই জানা যাচ্ছে যে জ্যাকমা গত 2 মাস যাবৎ জনসম্মুখে উপস্থিত হন। আসলে জ্যাকমা ছিলেন একটু অন্যরকমের। তিনি সাধারণত বা গতানুগতিক ধনীদের মতো ছিলেন না। তিনি ধনকুবের হলেও তিনি সাধারণত একটা প্রোটোকল মেনটেন করতেন, অন্য ধনীদের সাথে মিশতেন না, ঠিক এমনটা না, মিশতেন, কিন্তু তিনি তার প্রোটোকল বা তার স্টাইল বা লাইফ স্টাইল সেইটা মেনটেন করে তিনি সাধারণত সবসময় কাজ করতেন। এতে করে কোনো সমস্যা ছিল না। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে কর্মে খবরে থাকার চেষ্টা করতেন এবং বিভিন্ন সময়ে বিশ্ব খবর, দেশীয় খবর সবসময় তিনি শিরোনামে থাকতেন। তারপরে তিনি চীনা সরকারের সামান্যতম হয়তোবা সমালোচনা করলেন, এখন সেটা সরকারের বিরুদ্ধে গেল কিনা সেটাও বোঝার কোনো উপায় নাই। তবে যেহেতু সরকারের সিস্টেমকেই একটু সমালোচনা করা হয়েছে, এজন্যই সম্ভবত সরকার তার উপর নাখোশ হয়, যার ফলশ্রুতিতে তার ব্যবসা নভেম্বর থেকে একদম শীর্ষস্থান থেকে নিচে নেমে আসে, যেটা এখন ধীরে ধীরে নিম্নগামী এবং আর্থিক অবস্থা খুব একটা ভালোর দিকে না। যেটা লভ্যাংশের পরিমাণ ছিল সেই পার্সেন্টেজও কমে গেছে, বিনিয়োগের পার্সেন্টেজ কমে গেছে। এখন দেখা যাক সর্বশেষ কি হয়। তবে বিষয়টা হচ্ছে, শুধুমাত্র একজন ব্যক্তি তার দেশে নিজের মতো করে একটি কথা বলার কারণে যদি এত বড় ব্যক্তিও এরকম পরিণতির সম্মুখীন হতে পারে, তাহলে আগামী বিশ্বে আমরা কে কতটুকু স্বাধীন মত প্রকাশ করতে পারবো, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা জায়গায় আমরা কথা বলার উপর বিভিন্ন রকমের বাধা দেখতে পাই আর কি। তো সে যাই হোক, আমরা সাধারণ আলোচনায় আসি। তো জনমনে এখন প্রশ্ন, তাহলে কি জ্যাকমা চীনা সরকারের সাধারণ একটি সমালোচনা করার কারণেই নিরুদ্দেশ, নাকি তাকে কোনো না কোনোভাবে অন্য কোথাও সরিয়ে রাখা হয়েছে, নাকি কোনো না কোনোভাবে তার সাথে অন্য কিছু হয়েছে? আমরা কিছুই জানি না, তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে ততদিন যতদিন না পরবর্তী তথ্য বা খবর আমরা না পাই। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।